ভাগ নিয়ে যাচ্ছে ভাই, কোথাও নামাজ পাবে না। দেখতে পাচ্ছি এক দলে কতজন রয়েছে। আজকের ভিডিও একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, মানে কি ভিডিও হতে চলেছে তাই তো। আজকের ভিডিও রয়েছে শ্রাবণ মাসে লাস্ট সোমবার জল ঢালার স্পেশাল ব্লগ, আর তারপর রয়েছে 15 আগস্ট মানে স্বাধীনতা দিবস, দুটো স্পেশাল ব্লগ একটা ব্লগে রয়েছে। আর এইটুকু বলতে পারি যে আজকের ব্লগটা একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, তো গ্যারান্টি সহকারে এইটুকু বলতে পারি যে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইস, ভিডিওর শুরুটা হচ্ছে আজ এখান থেকে। আর হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে রয়েছে দুবরাজপুর মহাভাগ্নে পাহাড় সরে। এটা হচ্ছে পাহাড় সরে গিয়ে রান্না টান্না পুরো কমপ্লিট হ্যান্ড এরিয়া বক্সটা রয়েছে, সবাই এখানে রয়েছে সাইডে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কত ফির, আর ওই সাইডে আরও বেশি। কত ভিড়, আর এখনও প্রায় অনেকে জল ঢেলে চলে গেছে, মানে 12টার পর থেকে অনেকে জল ঢালতে শুরু করেছে। আর এখানে হচ্ছে সব বাঘগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ, আর ওখানে হচ্ছে প্রোগ্রাম বা কীর্তন টীর্তন হচ্ছে, আর এই সাইড হচ্ছে খাওয়া হচ্ছে। আর একটা কারণে ভাই বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি ভিডিও করতে পারছি না। যাই হোক, এখন দেখি কী হয়, একটু পর আমরা জল ঢালতে বেরোবো, জল আনতে বেরোবো, তারপর এখানে এসে ঢালবো। আর এখন প্রায় দেখতে পাচ্ছ সব ফাঁকা, আর কিছুক্ষণ পর সকাল হলে কিন্তু আরও অনেকটাই ভিড়। ব্যাপারটা হচ্ছে আমি ঠিক জল ঢালতে যেমন চাই সেরকম আমি জল ঢালতে যাচ্ছিলাম। আর হ্যাঁ ভাই, এত বৃষ্টি পড়ছিল তার মধ্যে ভিডিও করতে পারিনি, আর নদীতে গিয়েছি স্নান করতে, আর নদীতে ভাই এত ভিড় কিছু বলার না। তারপর আবার বৃষ্টি পড়ছিল এই কারণে আমি ভিডিও করতে পারিনি, আর নদীতে আমি জল নিয়ে বোধহয় আবার ফিরে আসলাম। তো তারপরে আমার মনে হচ্ছে ভাই আজকে তো আমি ব্লগ করছি, তো যাই হোক বৃষ্টির জন্য আমি ভিডিওটা করতে পারিনি নদীতে যাওয়ার সময়। তো আসার সময় যে ভিডিওটা করছি সেটা চলো দেখা যাক, আর এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আচ্ছা, এগুলো সব মন্দিরে সবাই, আর রাস্তায় কতটা ভিড় চারিধারে, আর ওখানে হচ্ছে ব্যান্ড নিয়ে বাসনা নিয়ে আসছে একদল। তো এখানে হচ্ছে মন্দিরে ভিড়টা দেখতে পাচ্ছ ভাই, সেই লেভেলে ভিড় রয়েছে এখানে মন্দিরে। অ্যান্ড আমরা আগে রয়েছি, জলটা দেখতে পাচ্ছ বাঁক নিয়ে আসছে সবাই। আহা
হচ্ছে শ্রাবণ মাসে লাস্ট সোমবার বলে দেখতে পাচ্ছ ভিড়টা। আর রাতে 12টা ভর্তি হয়ে প্রচুর পরিমাণে ভিড় ছিল, পুরো রাস্তাতে ভাই সেই লেভেলে ভিড় ছিল। মেঘের যা ওয়েদার দেখতে পাচ্ছ ভাই, বৃষ্টি বৃষ্টি পড়ছে, রাস্তা পুরো ভিজে। ব্যাপার হচ্ছে ভাই যা ওয়েদার হচ্ছে, পুরো এত ঠান্ডা করছে, ভিজে জামা প্যান্ট পরে আছি বলে সেই লেভেলে ঠান্ডা। কী বলে চলো ভাই সেই লেভেলে ঠান্ডা, ওইদিকে সবাই যাচ্ছে ভাই ওয়েদারের জন্য। পুরো এই সময় রোদ থাকতো তাহলে ভিডিওটা আরও ভালোভাবে হতো, বৃষ্টি না হতো। ফিরে আসলে বলছি ভিডিওটা সেই লেভেলেরই করতো, সেটাই ভেবে রেখেছিলাম। যাই না ভিডিওটা ভাই কী হয়েছে হচ্ছে, বাঘ নিয়ে যাচ্ছে ভাই কোথাও নামাতে পারবে না। দেখতে পাচ্ছে এক দলে কতজন রয়েছে, মানে এত দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। বল এতক্ষণে তো মেঘটা একটু ক্লিয়ার হলো ভাই, সেই লেভেলে ঠান্ডা কিছু বলার না ভাই, সেই লেভেল হাওয়া দিচ্ছে ঠান্ডাটা সেই লেভেলে লাগছে। ব্যাপার হচ্ছে ভাই পিছনে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে আসছে লোক, আর সামনে পুরো লাইন দিয়ে আসছে, এখনো অনেকজন আসছে প্রায়। যাই হোক আর ভাই এ বছর মেঘের ওয়েদারটা প্রচণ্ড বেশি খারাপ, এখন সব মেঘটা ঠিক হলো প্রায় দেখতে পাচ্ছ। যাই হোক এখন হচ্ছে যাচ্ছি, চলে এসেছি প্রায় সামনে চুপ পড়িয়ে বমে এই স্কুটি নিয়ে জল ঢালি চলে এসেছি। Oh!
দেখতে পাচ্ছ যাদের হচ্ছে জল ঢালা হয়ে গেছে তারা বাড়ি যাচ্ছে, বাড়ি যাচ্ছি, অনেকে আছে জল ঢেলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ভাইটার মধ্যে দুপুরেশপুরের রাস্তা বুঝতে পারছো ব্যাপারটা। মানে স্বাধীনতা দিবস, আজকের দিনে আমার দেশ স্বাধীন হয়েছিল। আর হ্যাঁ, যে সকল বীরেরা আজ আমার জন্য শহীদ হয়েছিল তারা নাই কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি আর স্যালুট। আর হ্যাঁ, আজও যারা দেশের জন্য লড়াই করছে, দিন রাত জেগে দেশের বর্ডারে পাহারা দিচ্ছে, সে সকল মানুষদেরকে জানাই স্যালুট। দেখুন, তারা কিন্তু পরিবার ছেড়ে, নিজের ফ্যামিলি ছেড়ে আমাদের জন্য দিন রাত কিন্তু বর্ডারে থাকছে, বর্ডারে ডিউটি করছে সে সকল বিএসএফরা, বিএসএফ থেকে শুরু করে সমস্ত পুলিশকে জানাই আজ স্যালুট। জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে ব্লগের সাথে।